কখন যাতে বিএনপি আপনাদেরকে ভুলে না যায়, চুপ করো না। ঈশ্বরদীপ যে 47 জনকে, যে 9 জনকে ফাঁসি, 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 10 জনকে যে 10 বছরের জেল দেওয়া হয়েছে, এদেরকে যেন বিএনপি ভুলে না যায়, এদেরকে যেন বিএনপি এদের পাশে যেন থাকে। আপনারা এমনি পাশে আছেন, অনেকটাই করছেন, কিন্তু এই করা কিন্তু এনাদের কিছুই না। কারণ এদের সন্তান সন্তান তো তারা পড়াশোনা করছে, খুবই কষ্টে এরা আছে। আল্লাহ আমাদেরকে ভালো দিন দেয়। অবশ্যই কথা বলতেন, পাশে থাকি আর সবাই আসছে। আপনাদের পরিবারের কোনো যদি বিশেষ কোনো সমস্যা হয়, ছেলে মেয়ে, অবশ্যই আব্দুল্লাহ আল মিন্টু সাহেব আমাদের প্রিয় নেতা এসেছেন, উনি বলছেন ওনাকে ফোন দিতে, অবশ্যই আপনারা দিবেন। পাশাপাশি আছে আমাদের সাংগঠনিক সম্পাদক সহসম্পাদক চন্দন, যে ঈশ্বর দিতেই যে এখানে ছোটবেলা থেকে লেখাপড়া করছে, বড় হয়েছে, 20 বছর কাটাইছে। আমাদের আরব সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক শাহিন শপথ খালে, সবাই আপনাদের পাশে আছে, জেলা বিএনপি আপনাদের পাশে শাহিন ভাই বললে হবে। আমি শাহিন শপথ, এই অঞ্চলের সাথে কম বেশি ভালোভাবে পরিচিত। অনেক ছাত্র নেতা এখানে আছে, মাসুদ খন্দকার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছিল, তারপরে এখানে যারা আরও যারা এখানে আছে, ফুল আছে, তুহিন আছে, সুরেশ আছে, রামু আছে, জুমুল ভাই, তামাদি ভাইয়া, কতটুকু আন্তরিক, কতটুকু আপনাদের প্রতি সহানুভূতিশীল। এবং এটা দেখেছি যে রায় হওয়ার পর থেকে উনি যেভাবে সর্দির উপরে, এই যে এই মানুষগুলো যারা আজকে কারাগারে আছে, কারাগারে তাদের অনেকে বেকার করছেন, জীবন চলে যাচ্ছে, তারপরে কোনি হাসিনার মায়া দয়া কিছুই হয় না, কারণ সে তো মানুষ না, সে তো একটা মানুষরূপী কসাই হিসাবে আজকে ক্ষমতায় আসীন হয়েছে। তো সেই কারণে উনি নিজের থেকে ব্যক্তিগতভাবে আপনাদের খোঁজ খবর রাখেন, নেন, এবং ওনার আন্তরিকতা প্রকাশ করার জন্য সরাসরি আমাদের সিনিয়র শ্রদ্ধেয় নেতা, আমাদের বিএনপির অনেক বিষয়ে যিনি তার উদার হস্ত দিয়ে তিনি সহযোগিতা করেন, সাহায্য করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, কার্যক্রম যেভাবে বলেন সেইভাবে কাজ করেন, তো তিনি তার প্রতিনিধি হিসাবে আপনার কাছে ছুটে এসেছেন। এবং তিনি এখানে যা দেখে গেলেন, তিনি এখানে যা শুনলেন, হুবহু তাই তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বলবেন। এবং নিঃসন্দেহে আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনি বলেছেন, খুলনার বাস্তবতা নিশ্চয়ই বুঝেছেন বলেই বলেছেন কথাটা, ক্ষমতায় আসলে অবশ্যই আমরা এই সমস্ত মানুষ যারা আমাদের জন্য আত্মত্যাগ করবে তাদের ভুলে যাবো, তখনই ভুলে যাবো। এবং আমরা অতীতে আমরা করেছি, বাস্তবতায় অবশ্যই আমরা আপনাদেরকে মনে রাখছি, এই ত্যাগকে মনে রাখবো, এবং স্বীকৃতি আপনাদের যারা আছেন তাদের প্রতিও আমাদের সব রকম সহযোগিতা বিএনপির পক্ষ থেকে থাকবে। পাখি আছে কালামদার বাসায় মানব এলাকায় গাড়ি পাইছিল না।
এই ফ্যামিলির সম্পর্কে আমি যেটুকু বলতে চাই, ছিল চেয়ারম্যান ছিল এই অঞ্চলের এনপির প্রতিষ্ঠাকালীন থেকে নেতৃত্ব, এই 18 বছরের জুলুম নির্যাতনে আজকে সবাই রুইন পারিবারিকভাবে। উনি সেটা শোনার পরে উনি বলল যে ছেলে মেয়েদের কখনো কোনো জায়গায় কাজে টাজে লাগানো যায়, তো যারা ছোটো বাচ্চা যা কিছু করতেছে সেগুলো উনি আরও কিছু খোঁজখবর নেবে, কোনো প্রয়োজন হলে জানাবে। সাকিব আছে না? সাকিব হ্যাঁ আছে, ছবি নিয়ে আমরা সবাই জানি যে আমরা সবাই এখন বিপদগ্রস্ত, কেউ কারোর কাছে আমাদের বলার জায়গা নাই যে আমার এইরকম একটা, এটাই কথা আছে যদি কখনো আল্লাহ দিন আমাদের আবার কোনটা কোনদিন দিতেও পারে আল্লাহ দিলে, তখন তো আপনারা আমাদের কথা ভুলে না যান, এটাই আমার না এটা ভাবে আপনার সুযোগ থাকবে। সনল তুই পাশে ঠিক আছে পিছনে আমি ছিল নাকি যাইতে পারতেছি না, ছবি তোলা খুব ডিফিকাল্ট। হাসিনা তো মরেনি, তাহলে মাদার ক্ষেত্রে সাজা হয়নি, তাহলে হাসিনার পতনের পর এরা একদিনের মধ্যে আর প্রতিদিনের কথা যেরকম
আর একটা খবর বলি যে অসুস্থ অলরেডি দুইজন জামিন আছে আর একজন করে শুন রাজু আছে, তারপর আমাদের আলাদিন আছে, কালাম মামু, বাবুল চেয়ারম্যান, বাবুল চেয়ারম্যান ভাই, এখানে আমি সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মাহবুবকে নিয়ে আমি আর যেটুকু আপনারা আমাকে বলবেন সবাই আমরা আপনার সমস্যা বলে দেখবে বলছেন ঠিক আছে ইনশাল্লাহ দেখবে অনেকে
ها 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 ها